ভারত গ্যাসের ইকিউআইসি কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আর এমনভাবেই আপনাদের দেখাবো যাতে বাচ্চা থেকে বুড়ো সবাই আপনারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে করতে পারেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভালো করে দেখবেন সবার প্রথমে আপনাদের মোবাইল ওপেন করে নেবেন মোবাইলে আপনারা প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ভারত বিপিসিএল সার্চ করলে প্রথম যে অ্যাপ্লিকেশানটা আসবে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ইনস্টল করতে হবে মোবাইলে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তাই এখানে আমাদের ওপেন অপশান দেখাচ্ছে আপনাদের ইনস্টল অপশান দেখাবে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে আরও একটা অ্যাপ্লিকেশান আপনাদের ইনস্টল করতে হবে যার নাম আধার ফেস আরডি এই অ্যাপ্লিকেশানটা আমার এখানে আনইনস্টলের অপশান আসছে যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখানে আন ইনস্টলের অপশান আসছে আপনাদের ইনস্টলেরই অপশান আসবে ঠিক আছে ইনস্টল করে নেবেন এখানে একটা ইনফরমেশন আপনাদের দিই এই আধার ফেস আর ডি যে অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এটা কোথাও আপনাদের অ্যাপ্লিকেশনটা মোবাইলে দেখাবে না এটা ভিতরে ভিতরে ইনস্টল হয়ে থাকবে ঠিক আছে এটা নিয়ে আপনারা কিন্তু ঘাবড়াবেন না আর বিপিসিএল যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনাদের দেখাবে যেমন আমাদের এখানে দেখাচ্ছে এই যে বিপিসিএল অ্যাপ্লিকেশনটা দেখতেই পাচ্ছেন ঠিক আছে যেটা এই মাত্র প্রথমেই বললাম ভারত গ্যাসের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করতে হবে এই অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে এরকমভাবে আপনাদের সামনে চলে আসবে এরপরে আপনাদের নেক্সট নেক্সট করে এগিয়ে যেতে হবে এবং গেট এর উপর ক্লিক করতে হবে যেরকমভাবে আমরা করলাম এবার এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার আপনারা সেটাই দেবেন যেটা দিয়ে আপনারা গ্যাস বুক করেন ঠিক আছে তো সেই মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আবার এখানে গেট এর উপর ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইলের উপরে একটা ওটিপি যাবে মোবাইলে ঠিক আছে সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে যেমনভাবে আমরা এখানে এন্টার করছি ওটিপি আমরা লিখে দিচ্ছি এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের আইডি এখানে দেখিয়ে দেবে আমরা আবার এমপিন সেট করার জন্য এগিয়ে গেলাম এখানে আপনাদের এমপিন সেট করতে হবে এমপিন আপনাদের চার অক্ষরে চার সংখ্যার যে কোনো আপনারা সংখ্যা দিতে পারেন তারপরে সাবমিট করে এগিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এমপিন সেট হয়ে গেছে এবার এখানে আমরা আবার এমপিন দিয়ে দেবো তিনবার মোট এমপিন দিতে হচ্ছে যে কোনো আপনারা সংখ্যা দিতে পারেন এমপিন হিসাবে ঠিক আছে আপনারা এক দুই তিন চারও দিতে পারেন পাঁচ ছয় সাত আটও দিতে পারেন বা আপনাদের মোবাইল নাম্বারের প্রথমে চারটে দিতে পারেন যা খুশি দিতে পারেন এরপর এরকম ইন্টারফেস আসবে আপনারা একটু এগিয়ে যাবেন নেক্সট নেক্সট করে তারপরে একটু উপর দিকে তুলবেন উপর দিকে তুললে মাঝখানে যে অপশানটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভারত গ্যাস আর নিচে দাম লেখা রয়েছে এলপিজির এখন বর্তমান মূল্য কত রয়েছে সেটা এখানে লেখা রয়েছে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো রয়েছে তো এই মাঝখানের জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট এইখানে আপনাদের ক্লিক করতে হবে তো চলুন আমরা ক্লিক করে নিই এখানে আপনাদের ক্লিক করলে এখানে ভাষা সিলেক্ট করতে বলবে আমরা এখানে ইংলিশ রাখবো ইংলিশ রেখে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে এরকম একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের নাম দেখিয়ে দেবে কনজিউমার আইডি দেখিয়ে দেবে এবং আপনাদের ডিস্ট্রিবিউটারের সমস্ত ডিটেলস দেবে তারপরে আপনারা এখানে অনলাইনে যে ই কে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে ওটিপি যাবে এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনাদের এখানে প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে এখানে যে চেক বক্সটা রয়েছে ওখানে ক্লিক করে আবার পড়াশি ক্লিক করবেন এবারে আপনাদের ছবি তোলার পালা ছবি মানে স্ক্যান হবে আপনাদের মুখটা তো রেডি থাকবেন এবার যেরকমভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করবেন শুধুমাত্র মুখটা ক্যামেরার মধ্যে আনবেন তো এরকম কিছু ফেলিউর আসতে পারে তো সেটাও আপনাদের দেখাচ্ছি এরকম ফেলিউর হলে ঘাপড়ে যাবেন না আবার করবেন আবার করলে আবার হবে হবে কিন্তু হ্যাঁ ভারত গ্যাস সেরকম কিছু প্রবলেম হচ্ছে না ইন্ডিয়ানের প্রবলেম হচ্ছে তো এরকম যদি ফেস নেওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে চোখটা ব্লিংক করবেন একবার বন্ধ কর করবেন চোখের পাতা ফেলবেন আবার খুলবেন তাহলে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আমাদের ভাবে হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে আপনারা পুরো প্রসেসটা করতে পারবেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন